মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, আমাদের এত চাহিদা থাকতে নেই, তবুও তৈরি হয়ে যায়। বাবা, 500 টাকা লাগবে। কেন? হাত খরচের জন্য। পকেট থেকে বের করে দিল। কিছুদিন পর। বাবা, 350 টাকা লাগবে। কেন? নেট রিচার্জ করব। পকেট থেকে বের করে দিল আবার। বাবা, টাকা লাগবে। কেন? বন্ধুরা সবাই মিলে পিকনিক করব। আচ্ছা, নিস পরে। না না, এখনই দাও। পকেট হাতে কিছু টাকা পেল এবং দিল। বাবা, বই কিনতে হবে, টাকা দাও। কত লাগবে? 2000 টাকা বাড়িয়ে বললাম, বাকিটা আমার। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, আমাদের এত চাহিদা থাকতে নেই, তবুও তৈরি হয়ে যায়। আর এসব চাহিদা পূরণ করছে একা মানুষটি, আমার বাবা। এমন অনেকবার হয়েছে বাড়ি ঢুকেছি, তখন বাবা মা কথা বলছে, মা বলছে ছেলেটার বই কিনে দিতে হবে, আবার তোমার ডাক্তারের খরচ। বাবা দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে। ঈদের মার্কেট করার সময় মা বাবাকে কিছু নিতে বলে, নেয় না, শুধু বলে আমার তো জামা আছে, এটা দিয়েই চলে যাবে। যদি আমাদের জামা কাপড় কিনতে গিয়ে আমার সন্তানের জামা কাপড় কেনার টাকার শর্ট পড়ে যায়। এত কিছুর পরেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি, বুঝতে পারি পরে আসলেই বড় ভুল করে ফেলি। মাথার উপর একটা বট গাছ আছে তো, তাই বুঝি না। যাদের নেই তারা কষ্টটা কি বোঝে? লোকে খালি মাকে নিয়ে ভিডিও বানায়, কারণ মা জন্ম দিয়েছে বলে, কিন্তু একবারও ভেবে দেখে না যে জীবনে বাবার ভূমিকা কতটা। বাবার ভূমিকা হলো জন্ম দেওয়ার পেছন থেকে বড় হওয়া পর্যন্ত। একটা দেশলাই বাক্সের গায়ে লাগানো বারুদ আর ভিতরে থাকা কাঠে যেমন উভয় উভয়ের উপর নির্ভর করে, তেমনি বাবা মা কেউ কোনো অংশে কারো থেকে কম নয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এই বাস্তববাদী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।